প্রদর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশে দেশে বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা। আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি রোশনি ডেইরি ফার্ম। আর এই রোশনি ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা হাটের পাশে। আর এই খামারটি পরিচালনা করে থাকে রকিবুল ভাই। রকিবুল ভাই একজন পশু চিকিৎসক। ঈশ্বরদী যে পশু হাসপাতাল রয়েছে, সেই পশু হাসপাতালে এআই টেকনিশিয়ান হিসেবে কর্মরত রয়েছেন। উনি অরণখোলার আশেপাশে যে গ্রামগুলো রয়েছে এখানে গরুকে চিকিৎসা করে থাকে। তিনি একজন সরকারি ডাক্তার। তো সেই আশেপাশে যে গরুগুলো লালন পালন করে থাকে প্রান্তিক খামারিরা, সেই প্রান্তিক খামারিদের কাছ থেকে মূলত এই গরুগুলো সংগ্রহ করে থাকে রকিবুল ভাই। তো যেহেতু তিনি চিকিৎসা দিয়ে থাকে এবং এগুলোকে বীজ দিয়ে থাকে, তার জানা আছে যে এগুলোকে কী ধরনের বীজগুলো দিয়েছে, এগুলোর কোয়ালিটিগুলো কেমন হয়ে থাকে বাচ্চার, সেখান থেকে দেখে দেখে ভালো বাচ্চাগুলো সংগ্রহ করে থাকে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো রকিবুল ভাইয়ের যে বকনা বাচ্চাগুলো রয়েছে সেই বকনা বাচ্চাগুলো দেখাবো। পাশাপাশি তার কাছে খুবই ভালো ভালো সার পাওয়া যায়, মুন্ডি সার, শাহিওয়াল, শাহিওয়াল ক্রস, ব্রাহ্মা ক্রস, সব ধরনের সারও পাওয়া যায়। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো ওনার কাছে যে বকনাগুলো রয়েছে সেই বকনাগুলো দেখাবো, কয়েকটা বকনা দেখাবো। ওনার কাছে সবসময় 60 থেকে 70টি গরু থাকে, তার ভিতর থেকে কিছু গরু আমরা আপনাদেরকে দেখাবো, কারণ সব গরু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো বর্তমানে রকিবুল ভাইয়ের কাছে কী ধরনের গরুগুলো রয়েছে, যে বকনা বাচ্চাগুলো, এগুলোর দাম কেমন, যাতে মানে গুণী কেমন রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আমরা কথা বলবো তার সাথে। তো চলুন প্রথমে আমরা রকিবুল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাতু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি ভাই। তা আবার চলে আসলাম আপনাদের খামারে। আপনাদের খামারে আসলে খুব ভালো লাগে, প্রচুর পরিমাণে গরু দেখা যায়। জি, আল্লাহর রহমতে মোটামুটি রাখি, কিছু বাসনাকৃত জিনিস রাখি। আপনার বকনা গরু, প্রেগনেন্ট গরু, এগুলো বাসনাকৃতভাবে থাকে। আপনি যেহেতু আমি কৃত্রিম প্রজনন করে যাত উন্নয়নের কাজ করি, সেক্ষেত্রে আপনার অতীতের রেকর্ড জেনে বুঝে সংগ্রহ করলে আমার মনে হয় এসব গরু দুধের রেকর্ড ভালো থাকে, ভালো হবে, এবং এসব গরু দিয়ে খামার করলেও লাভবান হবে। আশা করি আমরাও চাই দর্শক যারা নিবে নিয়ে তারা লাভবান হোক। তো সামনে যেহেতু শীত আসতেছে, আপনি একজন ডাক্তার মানুষ, সবসময় গরুর সাথেই থাকেন, তো সেই শীতকে সামনে রেখে যদি কিছু পরামর্শ দিতেন দর্শকদেরকে। আসলে শীতের যেহেতু শুরু, শীতের শুরুতে রোগবালাইটা একটু বেশি হয়ে থাকে, আর এই স্টেপে আপনার একেবারে দুর্বল, একেবারে ছোট, মানে যেমন 5 মাস 6 মাস এই রেঞ্জের বাচ্চাগুলো সংগ্রহ করাটা ঠিক না। আর এই রেঞ্জের বাচ্চাগুলো সংগ্রহ করলে যেহেতু দুধ খাওয়া বাচ্চা, 5 মাসের বাচ্চা মানে দুধ খাওয়া বাচ্চা, 4-5 মাসের বাচ্চা, দুধের প্রোটিন আর দানাদারের প্রোটিন একরকম হবে না। আপনি দুধ ছেড়ে যখন দানাদার খাতে যাবে সেই মুহূর্তে আপনার পাতলা পায়খানা দেখা দেবে, এমনকি আস্তে আস্তে দুর্বল হতে হতে লাস্ট পর্যায়ে দেখা যাচ্ছে মারাও যেতে পারে, কারণ দুধ একটা গরম জিনিস। হ্যাঁ, এই এই লক্ষ্যে আপনার মনে করেন সর্বনিম্ন 8-9 মাসের নিচের বাচ্চা সংগ্রহ করাটা আমার মনে হয় ঠিক না, কারণ দুধ তো একটা গরম জিনিস আর দানাদারটা হলো একটা ঠান্ডা জিনিস। জি, আর এই জন্য শীতের শুরুতে আপনার এই স্টেপে আপনার 8 থেকে 9 মাসের নিচের বাচ্চা সর্বনিম্ন 8, যেহেতু দুধ ছেড়ে যায় আর দানাদারটাও খাওয়া শিখে যায়, একবার পরিপূর্ণ ধরে যায় এবং ওর শরীরে মানে মনে করেন রোগ প্রতিরোধ ক্ষমতাটাও একটু বৃদ্ধি পায়। আচ্ছা আচ্ছা, তো এখন আমরা আমাদের গরু প্রসঙ্গে আসি। তো আজকে কী ধরনের গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাবো? আসলে আমি আজকে কিছু বাসনাকৃত একেবারে রেকর্ড জানাশোনা, আসলে কোনো দর্শক যদি নিতে চাই তাহলে নিতে পারে, লট আকারে বলে দেবো এবং সিঙ্গেলের দাম বলে দেবো। কিছু বাসনাকৃত আমি 14 পিস বাচ্চা দেখাবো, প্রথম লটে থাকবে 7টা, দ্বিতীয় লটে 7টা, সবই বকন? সব বকন। আচ্ছা আচ্ছা, তো চলুন বকনাগুলো আগে আমরা দর্শকদেরকে দেখাই, পর্যায়ক্রমে আরও কথা হবে। অবস্থা হলো বাংলাদেশের ওয়েদারের ক্ষেত্রে আপনার 92.5% হলো পারফেক্ট, 92.5%। হ্যাঁ, এর উপরে বাচ্চা হলে টিকসই হয় না, আর এটা আপনার একবারে হাই রেঞ্জের বাচ্চা এবং দুধের রেকর্ড, প্রতিটা গরু দুধের রেকর্ড জানাশোনা, অতীতের রেকর্ডটা জানার 100% প্রয়োজন আছে। এক্ষেত্রে আপনার প্রতিটা গরুরই আমার মনে করেন
35 থেকে 45 পর্যন্ত রেকর্ডের বাচ্চা আছে আর কি। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে এটার বয়সটা কেমন? এটার বয়স আছে আপনি 9.5 মাস। 9.5 মাস? জি। সেক্ষেত্রে এটার দামটা কত রাখছেন? এটার আমি দাম চাচ্ছি হলো 58,000 টাকা। 58,000 টাকা চাওয়া দাম। নিতে চাই সেক্ষেত্রে আপনার সব দিক থেকে পারফেক্ট হবে, জানাশোনা আর কি। আচ্ছা, তো এটার দামটা কত রাখছেন? 55,000 টাকা। এটার দাম আপনার চাওয়া দাম 58,000 টাকা। হ্যাঁ জি। দুধের উলানটা যদি একটু দর্শকদেরকে দেখানো যেত। অবশ্যই। দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন, একেবারে পারফেক্ট বাচ্চা ভাই। দরদাম করতে পারবে? হালকা সীমিত, খুব একটা বেশি না। না, হালকা সীমিত দরদাম করা যাবে। জি। এটা দেখলাম আমরা 1 নম্বর বাচ্চা। জি। তো এটার আবার পরবর্তী লটাগার একটা দাম হবে? জি, লটে একেবারে চিপ রেটে বলে দেব। এখন এটার ব্যক্তিগত দামটা একটু একক দামটা জানাবেন? জি জি। 2 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি, এটাও যাতে হলিস্টিয়ান ফিজিয়ান, একবারে হাই রেঞ্জের বাচ্চা থেকে শুরু করে সম্পূর্ণ কিছু দর্শক দেখলে বুঝতে পারবে। এবং মনে করেন মাথাটা খুবই ছোট এবং নাকের শেপটাও সাদা, আপনি তলার বৈশিষ্ট্যটা খুব সুন্দর, সব দিক থেকে পারফেক্ট হবে। দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছেন, বয়সটা কেমন জানাচ্ছিলেন? এটা 10.5 মাস বয়স। 10.5 মাস। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম চাচ্ছে আমি হলো 66,000 টাকা। 66,000 টাকা। জি। কিছুটা দরদাম করতে পারবে? কিছুটা বলতে হালকা কিছু সম্মানী করা যাবে প্রতিটা গরুর ক্ষেত্রে, খুব একটা বেশি না। না, একেবারে চিপ রেটে বলা হচ্ছে, বাজার অনুসারে মনে করেন ডিসকাউন্ট অফার আর কি। তো দর্শক, আজকে আপনারা ডিসকাউন্ট অফারে গরু পাবেন। তো 3 নম্বর বাচ্চাটা দেখাই। অবশ্যই। 3 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা, এটাও যাতে হলিস্টাইন ফিজিয়ান, আপনার হলিস্টাইন ফিজিয়ানের যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে বিরাজমান আছে, আসলে দর্শক দেখলে বুঝতে পারবে। তার কানটা একেবারে বাটি মতো, মাথার শেপটা এবং গলা কম্বল বিহীন, চামড়া খুব পাতলা, সব দিক থেকে পারফেক্ট। দুধের বাটগুলো যদি একটু দর্শকদের দেখাই। হ্যাঁ, প্রতিটা বাচ্চা মানে যেটা পারফেক্ট কোয়ালিটির বাচ্চা আসলে সেটা আপনার সব দিক থেকে পারফেক্ট থাকবে। এটার দামটা কত রাখছেন? এটার দাম চাচ্ছে আমি 65,000 টাকা। 65,000 টাকা। 3 নম্বর বাচ্চাটার দাম রাখছেন 65,000 টাকা। জি। তো দর্শক চলুন 4 নম্বর বাচ্চাটা দেখাই। অবশ্যই। পাশেই 4 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি ভাই আমরা, এটাও যাতে হলিস্টাইন ফিজিয়ান, অনেকে হ্যাঁ রানি বিট বলে থাকে। আর বাচ্চাটার বয়স আছে আপনার কত? 11 মাস হবে। 11 মাস হবে। জি। দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছিলেন, এই বাচ্চাগুলো খুব চেষ্টা করছে। আর এটার দাম চাচ্ছে আমি হলো 69,000 টাকা। 4 নম্বর বাচ্চাটার দাম চাচ্ছেন 69,000 টাকা। জি। তো দর্শক চলুন 5 নম্বর বাচ্চাটা দেখাই, আর লটাকার আরেকটা দাম বলে দেবে। এটা অবশ্যই ভাই একক দামটা বলতেছে। তো 5 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি, এটাও যাতে হলিস্টাইন ফিজিয়ান, একেবারে হাই কোয়ালিটি গ্রেটের বাচ্চা, গ্রেটের বাচ্চা হবে। আসলে বাচ্চার কোয়ালিটি মানে কালার দেখে সব কিছু নির্ণয় করা যায় না, তার অতীতে দেখোর জানার অবশ্যই প্রয়োজন আছে, সব দিক থেকে মিল করে তার কোয়ালিটিটা হয়, বুঝতে পারছেন? তা তো অবশ্য। এটার বয়সটা কেমন আছে? এটার বয়স আছে আপনার 10.5 থেকে 11 এর মধ্যে হবে। এটার দামটা কত রাখছেন? এটার দাম চাচ্ছে আমি 68,000 টাকা। 68,000 টাকা চাওয়া দাম। জি। তো সেক্ষেত্রে কিছুটা অনার করা যাবে, আর লটাকারে নিলে তখন আরেকটা রেট হবে। অবশ্যই ভাই। 7টার লট। জি। তো 7টার লটের 6 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি এখন আমরা, এটাও যাতে হলিস্টাইন হলিস্টাইন ফ্রিজিয়ান, বয়স আছে 11 মাস, 6 নম্বর বাচ্চাটা। তো সেক্ষেত্রে এটার বৈশিষ্ট্যটা যদি একটু বলতেন। এটারও একবার হাই রেঞ্জের বৈশিষ্ট্য, আপনি প্রতিটা বাচ্চার রেকর্ড জানাশোনা আছে এবং সব দিক থেকে পারফেক্ট। বয়সটা? বয়সটা 11 মাস। দামটা কত রাখছেন এটার? এটার দাম, এটার দামটা রাখছেন 67,000 টাকা। জি। 6 নম্বর বাচ্চাটা? জি। তো দর্শক চলুন 7 নম্বর বাচ্চাটা দেখাই। অবশ্যই। 7 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি, এটাও যাতে হলিস্টাইন ফিজিয়ান, আপনার এটার বয়স আছে 11.5 মাস, আর বাচ্চাটার সব দিক থেকে দর্শক দেখলে একেবারে চাম চোচা, কান, বডি স্ট্রাকচার, মাজার শেপ। আমার প্রথমে আমি বলছি যে প্রতিটা বাচ্চা একবারে জানাশোনা, এ গেটের বাচ্চা রেকর্ড জানা আছে, কোনো দর্শক নিলে একসঙ্গে নিতে পারে। এটার দাম চাচ্ছি আমি হলো 72,000 টাকা। চাওয়া দাম 72,000 টাকা। জি।
আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। অবশ্যই ভাই, এবং এটা আমি বলছি আজকের অফার থাকবে ডিসকাউন্ট অফার, প্রতিটা বাচ্চা মনে করেন কেনার চাইতে কম রেঞ্জে বিক্রি করার চিন্তা আছে আপনার, মানে কেনা দামে আর কি, কেনা দামে বেচার একটা মানে কিছুটা লাভ রেখে। কিছুটা বলতে মনে করেন বাজার অনুসারে তো বিক্রি করতে হবে ভাই, তা তো অবশ্যই, আর বাজার অনুসারে বিক্রি করতে গেলে যেটা যে রেঞ্জে আপনি কিনছেন মনে করেন 70 দিয়ে অনেক সময় 68 তো বিক্রি করা লাগতে পারে, কারণ ব্যবসা হলো লাভ লস, তা তো অবশ্যই লাভ লস স্বীকার করে ব্যবসা করতে হবে, এবং মনে করেন যেটা যে রেঞ্জ থাকে সেই কোয়ালিটিতে বিক্রি করতে হবে। এখন এই 7টা লটটা কত রাখছেন? এই 7টা লট আমি মানে একেবারে ডিসকাউন্ট অফারে কোনো দর্শক যদি একসঙ্গে নিতে চায় সেই ক্ষেত্রে আমি 63,500 টাকা লটে দাম দিলাম। এটা কি একদম নাকি দরদাম করে? একদম একদম 63,500 টাকা। 63,500 টাকা। তো চলুন পরবর্তী 7টা যে লটটা রয়েছে ওইটা দর্শক দেখে। অবশ্যই ভাই, 2 নম্বর লটের প্রথম বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি ভাই, এটা যাতে হলিস্টাইন ফ্রিজিয়ান একেবারে যাতে মানে খুব পারফেক্ট, আমার দুধের রেকর্ডটা অনেক বেশি আছে এর মায়ের, আর দর্শক দেখলে বুঝতে পারবে চামচটা খুবই পাতলা। আচ্ছা, বয়সটা কতদিন বলতেছিলেন? এটার বয়স হচ্ছে আপনার 10.5 থেকে 11। দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন 10.5 থেকে 11 মাস বয়সটা আছে। জি, এটার দামটা কত রাখছেন? এটার দাম চাচ্ছে 68,000। 68,000 চাওয়া দাম লট আকারে আরেকটা দাম হবে? হ্যাঁ, লট আকারে একবারে সীমিত আকারে বলে দেবো। আচ্ছা, পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছি 9 নম্বর বাচ্চাটা, এটা একেবারে হাই রেঞ্জের বাচ্চা, আপনার দামটা মানে বয়সটা আছে আপনার 11 মাস। 11 মাস বয়স আছে, হলিস্টাইন ফ্রিজিয়ান। জি, যাতে হলিস্টাইন ফ্রিজিয়ান একবারে হাই কোয়ালিটির হাই রেঞ্জের বাচ্চা। বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন, তো এটার দামটা কত রাখছেন? এটার দাম চাচ্ছেন 78,000। চাওয়া দাম 78,000 টাকা। জি, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। অবশ্যই ভাই। দর্শক, 9 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, তো 10 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি ভাই আমরা, এটার বয়স আছে 11.5 মাস, যাতে হলিস্টাইন ফ্রিজিয়ান একেবারে হাই রেঞ্জের বাচ্চা, প্রতিটা বাচ্চা বাছনাইকৃত সংগ্রহ করা, দর্শক দেখে যাচাই বাছাই করে নিতে পারে, তলার বৈশিষ্ট্য খুব সুন্দর, ন্যাস খাটো সব দিক থেকে পারফেক্ট। পারফেক্ট। জি, এটার দামটা কত রাখছেন? এটার দাম চাচ্ছে আমি 76,000 টাকা। 76,000 টাকার চাওয়া দাম? জি। তো সেক্ষেত্রে কিছুটা দরদাম করতে পারবে? কিছুটা দরদাম করা, হ্যাঁ, কিছু আলোচনার সুযোগ আছে হালকা পরিসরে। আর লটাকার আরেকটা দাম হবে? এই 8টা গরুর একেবারে সীমিত পরিসরে দামটা বলে দেবো একেবারে। আচ্ছা, তো লটের পরবর্তী 10 নম্বর গরুটা দেখাই, 11 নম্বর গরুটা, এটা হলো যাতে হলিস্টাইন ফ্রিজিয়ান, দর্শক দেখলে বুঝতে পারবে যে কেমন কোয়ালিটির বাচ্চা, একবারে হাই রেঞ্জের বাছনাইকৃত বাচ্চা, প্রতিটা বাচ্চা এ গ্রেডের, আমি যে বাচ্চা দেখাচ্ছি 15টা বাচ্চা, 15টা বাছনাইকৃত এ গ্রেডের বাচ্চা হবে। দর্শক দুধের হলনটা দেখতে পাচ্ছেন, তো এটার দামটা কত রাখছেন? এটার দাম চাচ্ছি আমি হলো 78,000। চাওয়া দাম 78,000 টাকা, আলোচনা সাপেক্ষে দরদাম করতে পারবে। অবশ্যই ভাই। পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছি 12 নম্বর বাচ্চাটা, এটাও যাতে হলিস্টাইন ফ্রিজিয়ান, 11.5 মাস বয়স হবে। 11.5 মাস, সেফ জোনের বাচ্চা, এগুলো সব সেফ জোনের বাচ্চা, এবং যাতে মানে খুব কোয়ালিটি সম্পন্ন। আবার এই দামে কিন্তু অনেক বড় বাচ্চাও পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে, যেগুলো 16, 17, 18 মাস বয়স। জি, তো সেগুলো তো সেফ জোনের বাচ্চা না? না না না, এই জন্য দামগুলো মনে হয় বয়স বেশি দাম কম। জি, আসলে বয়স বেশি দাম কম বলতে ওই বাচ্চাগুলো অনেক সময় রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জি, এটা দেখলাম আমরা 12 নম্বর বাচ্চা। জি, তো দর্শক চলুন 13 নম্বর বাচ্চাটা দেখে, এটার দাম বলা হয় নাই। ও, দামটা যদি একটু বলতেন। এটার দাম চাচ্ছে আমি হলো 79,000 টাকা। 12 নম্বর বাচ্চাটার দাম চাচ্ছেন 79,000 টাকা। জি, তো দর্শক চলুন 13 নম্বর বাচ্চাটা দেখাই। অবশ্যই। দর্শক, 13 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটার বয়সটা কেমন? এটাও সেম বয়সের বাচ্চা, যাতে হলিস্টাইন ফ্রিজিয়ান, প্রতিটা বাচ্চা আসলে বাছনাইকৃত, দর্শক দেখলে বুঝতে পারবে তলার বৈশিষ্ট্য এবং সব দিক থেকে পারফেক্ট হবে। দর্শক দুধের হলনটা দেখতে পাচ্ছিলেন, তো এটার দামটা কেমন নির্ধারণ করছেন? 13 নম্বর বাচ্চাটা, এটার দাম চাচ্ছে আমি 78,000 টাকা। 78,000 টাকা 13 নম্বর বাচ্চাটা? জি।
তো দর্শক চলুন 14 নম্বর বাচ্চাটা দেখাই। অবশ্যই 14 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা। 14 নম্বর বাচ্চা এটাও জাতে হলিস্টাইন ফ্রিজিয়ান, আপনার এ গেটের বাচ্চা হবে। প্রতিটা বাচ্চাই 19 আর 20 আছে, মানে মনে করেন দেখা যাচ্ছে একটা বাচ্চার দুধের রেকর্ড আছে 25, একটা 27, একটা 30-35, এর মধ্যেই হবে। তো সেক্ষেত্রে এটা কেমনি কি রাখছেন? এটার দাম চাচ্ছে আমি হলো 79,000। 14 নম্বর বাচ্চাটা 79,000 টাকা। জি। তো দর্শক 15 নম্বর বাচ্চাটা, লাস্টের বাচ্চাটা, দ্বিতীয় লটের আপনার লাস্টের বাচ্চাটা, এটাও যাতে হলিস্টাইন ফ্রিজিয়ান, এটার বয়স এই দুইটা লাস্টের দুইটার বয়স হবে 12 মাস করে। 12 মাস করে? জি। আচ্ছা, তার মানে মাস দুয়েক গেলে রেডি হয়ে যাবে? মাস দুয়েক গেলে আপনার হিটে যে কোনো মুহূর্তে হিটে আসতে পারে। দুধের লানটা দর্শক দেখতে পাচ্ছিলেন। তো সেক্ষেত্রে এটার দামটা কেমন নির্ধারণ করলেন? এটার দাম চাচ্ছি আমি 78,000। 78,000 টাকা? জি। আচ্ছা, তো আমরা আলাদা আলাদা দামটা জানলাম। তো দুই নম্বর লটটার দামটা যদি একটু দর্শকদেরকে বলতেন। আসলে এই দুই নম্বর লটটা বাচ্চা বাচ্চা আছে 8টা, কোনো দর্শক যদি একসঙ্গে নিতে চাই একেবারে ডিসকাউন্ট অফার থাকবে, চিপ রেট। আমার মনে হয় দর্শক প্রতিবেদন প্রতিটা প্রতিবেদন ফলো করে দামটা যাচাই বাছাই করলে বুঝতে পারবে যে দামটার কম না বেশি। আচ্ছা, এবং এ গেটের বাচ্চা হবে, এটার লট আকারে কোনো দর্শক নিতে চাইলে একবারে চিপ আকারে দাম থাকবে 73,500। 73,500 টাকা এই লটটা? এই লটটা, এই আটটার লটটা। আটটার লট 73,500। তাহলে মানুষ যারা দর্শক আছে যোগাযোগ করে নিতে পারবে, এই লটটা পড়বে 73,500 টাকা? জি। আচ্ছা, তো 7টা লট দেখালাম দর্শক, 8টা লটও দেখালাম। তো যোগাযোগটা কীভাবে করবে ভাই? আসলে যোগাযোগ ফোনের মাধ্যমে করতে পারে, এবং ফোনের মাধ্যমে দেখে নিতে পারে, কিংবা সরাসরি এসে দেখে নিতে পারে। আপনার যে আমি প্রথমে 7টা লট দেখাইছি, তারপরে 8টা, মোট 15টা গরু দেখাইছি বাচ্চা। একবার বাছনাইকৃত এই গেটের বাচ্চা হবে। আসলে দর্শক দেখলেও বুঝতে পারবে যে কোয়ালিটি কেমন, আমার মুখ দিয়ে বললে হবে না। আর ভবিষ্যতে এটা দিয়ে খামার করলে আমার মনে হয় উন্নতি করা সম্ভব হবে। আচ্ছা আচ্ছা, আর যেহেতু বকনা গরু, এটার মূলত হলো দুধের উপরে ডিপেন্ড করে। আজকে হোক আর 10 মাস পরে হোক আর 1 বছর পরে হোক, দুধের রেকর্ডটা তো অবশ্যই আসবে। আসলে যে কিনবে, একবার কিনলে আপনি মানে অবশ্যই রেকর্ডটা জানবে এবং বুঝবে যে রকিবুল ডাক্তার কেমন কোয়ালিটির জিনিস বিক্রি করে। ভালো হলে অবশ্যই, যেমন আমার থেকে অনেকে গরু নিছে, আসলে একবারের কাছে 5 বার পর্যন্ত নিছে। তো রেকর্ড যত ভালো হয় অবশ্যই সে ঘুরে ফিরে নেবেই। এই লক্ষ্য চিন্তা করে আমি বাছনাইকৃত কিছু জিনিস সংগ্রহ করি জানাশোনা, এবং দর্শকের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, তো খামারটা তো হাটের পাশেই? জি, আপনার অরুণকুলা হাই স্কুলের পেছনে আমার খামারটা। আপনার বর্তমানে 3টা খামার রানিং, একটা হলো নিজের খামার থেকে সরাসরি দুধ উৎপাদন করে এবং বাচ্চা উৎপাদন করেও বিক্রি করি, মানে ওখান থেকেও সংগ্রহ করি, এবং আশপাশে যে চিকিৎসা কৃত্রিম প্রজনন করে থাকি ওখান থেকে বাচ্চা মানে উৎপাদন হলে ওখান থেকেও কিনে বিক্রি করি আর কি। এক কথায় জানাশোনা ছাড়া আমি বিক্রি করি না। আচ্ছা আচ্ছা, তো ডাক্তার সাহেব আজকে আমাদেরকে অনেক সময় দিলেন, অনেকগুলো বকনা দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।